আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে এক এক করে সবগুলো কাজ সেরে নিচ্ছি তো সবার আগে যে কাজটি সেরে নিচ্ছি আমি এই রোম থেকে শুরু করলাম আগে বেডটাকে একটু পরিপাটি করে ক্লিন করে নিচ্ছি তারপরে চলে যাব অন্যান্য কাজে তো আমার সুইট আপু অ্যান্ড ভাইয়ারা যারা আপনারা অনেক আগে থেকে আমার চ্যানেলটিকে আপন করে আমার সাথে আছেন সবার জন্য অবিরাম ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটিকে আপন করেননি প্লিজ সেই ভাইয়া আপুদের উদ্দেশ্যে বলছি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা দেখার শুরুতেই অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখে যাবেন আর যদি কোনো ভুলভ্রান্তি হয় প্লিজ সবাই ক্ষমা করে দিবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো শেয়ার করতে একদম ভুলবেন না অবশ্যই আপনাদের আমার জন্য যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে বলে যাবেন তো এই তো আমি বেডটাকে একদম ক্লিন করে এখন সোফাতে চলে আসছি সকালবেলা আসলে অনেক কাজই গোছানো থাকে না তো আমি এই তো কিছু কাজ এখন গুছিয়ে নিচ্ছি মেয়ের এখানে একটা প্যান্ট ছিল তারপরে গামছা ছিল সোফাতে তো এগুলো বারান্দায় দিয়ে দিলাম আর এখন সোফাগুলোকে ভালো করে ঝেড়ে নিব আজকে হেল্পিং হ্যান্ড আসেনি তাই আজকে আমার সব কাজগুলো একাই সারতে হয়েছে আর বাসা আসলে নোংরা থাকলে একদম ভালো লাগে না আমি তো ব্যক্তিগতভাবে পছন্দই করি না নিজের কাজগুলো যতই কষ্ট হোক না কেন করে ফেলার চেষ্টা করি তো যাই হোক আমার কিন্তু এই রুমটা একদম টিপটপ হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি বেডরুমে তো বেডরুমে এসে এই তো রুমটা অন্ধকার আমি লাইটটা ধরিয়ে দিলাম তো লাইটটা ওপেন করার পরে এখন বেডের পাশে যে সেলফটা আছে আমার এখানে একটি গাছ তো গাছটি আজকে ধুয়ে দিব। তারপর বেডটাকে গুছিয়ে নেব আর আমার মেয়ে ঘুম থেকে উঠে সে ওই রুমে চলে গিয়েছে গিয়ে একটু বই খাতা খুলেছে তাই আসলে ওর রুমটাও গোছানো হয়নি তো আমি ভাবলাম আগে গাছটাকে একটু ক্লিন করে ধুয়ে টুয়ে তারপরে জাগা মতো রেখে এখন বেডটাকে টিপটপ করে গুছিয়ে নিব আসলে প্রতিদিন সকাল থেকে এইভাবেই কাজগুলো করি এক এক করে আমরা যারা হাউসওয়াইফ আছি তারা তো এইভাবেই কাজ করি তো আমার কাজের ধরনটাই আসলে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে কাজগুলোকে করি সকাল থেকে একের পর এক একটা কাজ শেষ করে আর একটা কীভাবে সেরে নেই। আসলে সকাল থেকে দেখা যায় একটা পর্যন্ত একটু বেশি কাজ থাকে আমাদের সকলের রান্নাবান্না দুয়ার গোছানো এগুলো পরিপাটি করা তারপরে থেকে সাওয়ার নেওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে কিন্তু সেভাবে আসলে কোনো কাজ থাকে না অনেক কাজই কমে যায় আর সন্ধ্যার পর থেকে দেখা যায় টুকটাক করলে করলাম না করলে রেস্টে থাকলাম এই তো তো আমাদের মতো যাদের ছোট সংসার তাদের আসলে দেখা যায় কিছু সময় কাজ করার পরে আর তেমন একটা কাজ থাকে না তো আমি এই তো রুমগুলোকে ক্লিন করে নিয়ে এখন একটু পর্দাটাকেও ঝেড়ে দিচ্ছি আসলে তেমন ময়লা থাকে না আমি এইভাবে প্রতিদিন কাজগুলোকে করি গুছিয়ে যার জন্য সেই রকম কোনো নোংরা হয় না কাজের উপরে কাজগুলো সেরে নিই তো এখন চলে আসছি আমি ডাইনিং টেবিলে ডাইনিংয়ে এসে ডাইনিং এরিয়াতেও তেমন কাজ নেই তারপরও ডাইনিংটা একটু মুছে নিব। দেখা যায় সারা রাতে ধুলাবালি তো পরেই আর আজকে সকালবেলা আপনাদের ভাইয়া বাহিরে নাস্তা করেছে আর আমি মেয়ে পড়তেছে বলে মেয়েকে একটু পরে নাস্তা দিব আর আমি ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা খেয়ে নিয়েছি তো ওইটা শেয়ার করে নিই তো এই তো আমার বন্ধুরা আমি এইভাবেই আসলে কাজগুলোকে সারি একের পর এক কাজ আসলে থাকে আমাদের যারা আমরা গৃহিণী আছি দেখা যায় কাজ শেষ না করতে করতে আর চলে আসে আর যেহেতু আমার মেয়ে আছে আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে ওরও ওর দিকেও একটু নজর রাখতে হয় ওর অ্যাসাইনমেন্ট তারপরে হচ্ছে ওর পড়াশোনা এখন তো অনলাইনে ক্লাস করে তো যাই হোক এই তো আমার ডাইনিংটা একেবারে ডিপ ক্লিন করে আমি মুছে নিচ্ছি তারপরে হচ্ছে চলে যাব কিচেন রুমে আর এখন একটু টায়ার্ড লাগছে মনে হচ্ছে অনেকগুলো কাজ সেরেছি এখন কিছু একটা খাওয়া উচিত তো এই রুম ডাইনিংটা একটু ক্লিন করে তারপরে আমি কিচেনে যাব এখন একটা নিজের জন্য ডিম সিদ্ধ করব তো ডিম সেদ্ধ করার জন্য আমি একটি ছোট পাতিল নিয়ে নিচ্ছি আমার ওই কর্নারে তো একটি হ্যাঙ্গিং করার র্যাগ আছে তো ওই র্যাগের ভিতরেই আমার ছোটোখাটো হাঁড়ি পাতিলগুলো রাখি এই তো ডিম দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম এখন চুলার জালটাকে ওপেন করে চলে আসলাম একটু বারান্দায় মনে হলো যে ডিমটা সিদ্ধ হোক তারপরে বারান্দার গাছগুলো একটু দেখি আর এই যে দেখেন অ্যালোভেরার গাছটা মার্শাল্লা অনেক গ্রোথনেস নিয়ে বেড়েছে আর এই যে ইনসি প্লান্টগুলো তো এখানে আমার বারান্দা একদম বাগান হয়ে গিয়েছে ইনসি প্লান্টের অনেক লং হয়েছে দেখতে বেশ ভালো লাগে আবার মাঝে মাঝে খুব জঙ্গলও লাগে তারপরেও ভালোই লাগছে আমি তো একটু গাছ পছন্দ করি তো এই টবগুলো এগুলো তো আমার হোম প্লান্ট এগুলো বারান্দায় দেয়া হয়েছে এখন রোদ খাওয়ানোর জন্য তো এই তো শেয়ার করলাম আমার বারান্দার গাছগুলো তো বারান্দা থেকে এসে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম তো ভাবলাম মাছটাকে ভিজিয়ে দিই কারণ মাছটা দিক দিয়ে নরম হবে যেহেতু দুপুরে রান্নাও আছে আমি রান্নার কাজগুলো সকাল থেকে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি নাস্তা করার পাশাপাশি রান্না যখনই করি না কেন রান্না তো দুপুরে খাবো তো দুপুরের মধ্যে রান্না করতে হবে সেই জন্য দেখা যায় সব কাজগুলো ফাঁকে ফাঁকে গুছিয়ে নিই রান্নার কাজগুলো এই তো মাছটা ভিজিয়ে এখন আমি মসুরি ডাল আজকে বোনা করব সেই জন্য ডালটাকে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো তারপরে রান্না যখন করব আমি চুলায় চটচল দিয়ে মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিব এই হচ্ছে আমার কাজের ধারাবাহিকতা আমি এমন করেই একটু একটু করে সকাল থেকে কাজগুলোকে এগিয়ে নিই তো দেখতেই পাচ্ছেন মসুরি ডালগুলোকে আমি ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে লাল শাক আজকে লাল শাক ভাজি করতে ইচ্ছে করলো তো লাল শাকটাকে আমি একদম কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এদিকে কাঁকরোলটাকে চাক করে কেটে নিলাম এগুলো ভাজি করার জন্য আর মেয়ে এখন নাস্তা খাবে তাই মেয়েকে রুটিটা সেকে আর একটা ডিম আমি ভেজে মেয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খায় না ওকে দিয়ে দিয়ে আসলাম এই যে ও পড়ছে তো দিলাম ও খেয়ে নেবে আর দিক দিয়ে কিন্তু আর শেয়ার করে নিই রান্নাটা কীভাবে বসিয়ে দিচ্ছি আসলে আমরা তো জানি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তেল লবণ আর কাঁচামরিচ পেঁয়াজ সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম আর হচ্ছে এই যে লাল শাকটা ভাজি করে নিচ্ছি আর কাঁকরোলটা যে ভাজি করব ওইটার জন্য আমি ময় মশলা দিয়ে মাখিয়ে তারপরে এই যে ফ্রাই প্যানে রেডি করে নিলাম আর হচ্ছে ইলিশ মাছটাকেও আমি মাখিয়ে রেডি করে নিলাম তো সব কাজ শেষ আমার গোসল করাও শেষ এখন খেয়ে নিব আর সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্ত আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ